ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله، وقال الله تعالى أيضا ولا تلقوا بأيديكم إلى التهلكة. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহর অশেষ কৃপায় আজকে আমরা আপনাদের সম্মুখে সংক্ষেপে লাইভ আসতে পেরেছি, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, পূর্বঘোষিত বিষয় অনুযায়ী আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হল মুহররম এবং আশুরা কেন্দ্রিক সমাজে প্রচলিত বিদআতসমূহ। উল্লেখিত বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার আশা রাখছি। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত বন্ধুগণ, আপনারা সর্বপ্রথম একটু জানিয়ে দিবেন, যারা শুনছেন, যে আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বা পরিপূর্ণভাবে শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা। যারা শুনছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আমরা সকলেই জানি যে মুহররম মাস একটি সম্মানিত মাস এবং আরবি হিজরি মাসের প্রথম মাস হলো মুহররম মাস, এবং আল্লাহ কর্তৃক হারামকৃত মাসসমূহের মধ্যে অন্যতম মাস হলো মুহররম মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করেছেন, আশুরার সিয়াম, এবং আশুরা মুহররমের 10 তারিখ। এটি ঐতিহাসিকভাবে একটি প্রমাণিত এবং ঐতিহাসিকভাবে এর গুরুত্ব এবং ফজিলত রয়েছে, এবং এই দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাল অনুসরণের জন্য 2 দিন সিয়াম পালন করে থাকি, আশুরার দিন এবং তার পরের দিন, অথবা আশুরার আগের দিন এবং আশুরার দিন। সম্মানিত বন্ধুগণ, এই আশুরাকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে 61 হিজরিতে কারবালাতে শিয়া গোষ্ঠী, যারা শিয়া সম্প্রদায় যারা, তারা বিভিন্নভাবে এটাকে চিত্রায়িত করে এবং এইটাকে নিয়ে বাড়াবাড়ি করে বিভিন্ন শরিয়াতের নামে শিরক এবং বেদাত মুসলিম সমাজে অনুপ্রবেশ ঘটিয়েছে। এরকমই বিষয় অনেক কিছু যেগুলো আমাদের সমাজেও আজও প্রচলিত রয়েছে, এবং শিয়াদের সে সমস্ত শিরক এবং বিদআত অনেক সময় বিভিন্নভাবে সংমিশ্রিত হয়ে সুন্নিদের মধ্যে, অর্থাৎ যারা খাঁটি মুসলিম এবং সহি আমল আকিদাধারী এবং যারা কোরআন এবং সুন্নার একনিষ্ঠ অনুসারী, তাদের মধ্যেও বিভিন্নভাবে সমস্ত জঘন্য শিয়া আকিদা এবং আমলের অনুপ্রবেশ ঘটছে। এর ফলে আজকে আমরা বিভিন্ন শিরক এবং বিদআতে লিপ্ত হয়ে যাচ্ছি, কাজেই আকিদা এবং বিশ্বাস সাফ হওয়ার পাশাপাশি, সহি হওয়ার পাশাপাশি, এই সমস্ত শিরক এবং বিদআত থেকে আমাদের সকলকে বাঁচতে হবে। কাজে আসুন, মুহররম এবং আশুরা কেন্দ্রিক আমাদের সমাজে যে বিদআতগুলো প্রচলিত রয়েছে, সেই বিদআতগুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোচনা করার জন্য চেষ্টা পাবো ইনশাআল্লাহ। প্রথমত বিষয় হলো যে আমরা অনেকে মুহররম মাসকে, 1 নম্বর আমরা মনে করে থাকি যে মুহররম মাস একটি শোকের মাস। কেন শোকের মাস? তা আমরা মুহররম মাস মানেই মনে করি যে কারবালা এবং ইমাম বা হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত এবং এই সমস্ত বিষয়ের কারণে এই মুহররম মাসকে আমরা শোকের মাস অনেকে মনে করে থাকি। অনেকে এই মাসে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকে যে এই মাসে শোক পালন করতে হবে, হ্যাঁ, এবং এরকম বিভিন্ন কথা আমাদের মধ্যে শোনা যায়। প্রথমত, 1 নম্বর, এই বিষয়টি ঠিক নয় যে মুহররম মাস শোকের মাস বা এই মাসে দুঃখিত হতে হবে বা মুসলিমদের এটা শোকের সময়, এটা নয়। বরং মুহররম মাস হলো বিজয়ের মাস, এবং মুহররম মাস মুসলিমদের জন্য আনন্দের, প্রথমত এটা আনন্দের এজন্য যে এই দিনে বা এই মুহররম মাসেই এবং আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন, এবং ফেরাউন এবং তার সদলবলকে আল্লাহ ডুবিয়ে মেরেছিলেন। এই দিক থেকে মুসলিমদের জন্য এটি একটি অবশ্যই শোকে, অবশ্যই এটা আনন্দের বিষয়। এবং আরেক দিক থেকে মুহররম মাস এটি মুসলিম উম্মার, মানে 10ই মুহররম
হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা এর শাহাদাত মানে কারবালার ময়দানে শাহাদাত বরণের কারণে এই বিষয়টি অবশ্যই মুসলিমদের জন্য মুসলিম উম্মার জন্য দুঃখের, তবে এই বিষয়কে লক্ষ্য করে শোক প্রকাশ করা বা শোক পালন করা এবং শোক দিবস করা এরকম কোনো কিছু জায়েজ নয়। বরং এটি একটি মানে মুসলিমদের জন্য হৃদয়বিদারক একটি ঘটনা, এবং এখানে তৃতীয় পক্ষ এবং মুসলিমদের বিদ্বেষী যারা রয়েছিল তারা বিভিন্নভাবে এটাকে মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়ে যে কুফায় শিয়াদের দল যারা তারাই বিশ্বাসঘাতকতা করে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তাকে শহীদ করেছে এবং হত্যা করেছে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা বলছিলাম যে মুহররম এবং আশুরা কেন্দ্রিক এক নম্বর আমাদের সমাজে যে এই আশুরা এবং মুহররমকে শোকের মাস বা শোকের দিন মনে করা হয় এটা আসলে ঠিক নয়। দ্বিতীয়ত যে আমরা অনেকেই শুধুমাত্র যদি আমরা বলি যে আশুরা কি, তা আশুরা মানে মানুষ এটাই জানে যে আশুরা মানে আশুরার দিনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু 61 হিজরিতে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছিলেন, এই এটাই আমাদের মনে আসে। আমরা অনেক অধিকাংশ মানুষ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, তারপরে আমাদের পত্র পত্রিকা এবং খবরে বা বিভিন্ন জায়গায় আমরা আশুরা মানে এটাই জানি বা সাধারণত এটাই আমরা মনে করে থাকি যে আশুরা মানেই হলো কারবালা, কারবালার ঘটনা আমাদের প্রথম চলে আসে। কিন্তু আসলে আশুরা মানে শুধু কারবালা নয়, বরং আশুরা মানে প্রথমত মুসা আলাইহিসসালামের যে ইতিহাস সেখান থেকে বিষয়টা চলে এসেছে। এবং এই মুহররম মাসের সম্মান আল্লাহ বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম, যেদিন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররম মাসকে হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন। কাজেই মুহররম মানে বা আশুরা মানে শুধুমাত্র যে কারবালা এই বিষয়টি এটা একটা ভ্রান্ত ধারণা এবং এদের বিদআতি আকীদা। তৃতীয়ত আমাদের বিষয় হলো যে মুহররম মাসকে কেন্দ্র করে অনেক সময় দেখা যায় যে আমরা এই আশুরার দিনকে কেন্দ্র করে র্যালি করে থাকি বা আমাদের সমাজে মানে মিছিল বের হয়, এইরকম শোভাযাত্রা বের হয়, এগুলো আমরা যেটা করা হয়ে থাকে এই শিয়াদের মধ্যে থেকে যারা এটা করে থাকে এটা একটা অর্থহীন এবং বেদাতি আমল, এবং এটা মানে আবেগের বশত ইমোশনালি মুসলিমদের মধ্যেও সহি আকিদার মানুষদের মধ্যেও সুন্নিদের মধ্যেও এটা আজকে প্রসার হচ্ছে। মানে মানুষ মনে করে যে ইমাম হুসাইন বা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য আমরা মিছিল করব, তার জন্য আমরা শোভাযাত্রা করব, র্যালি করব, এতে তো কোনো দোষের কিছু নাই। কিন্তু এগুলো যে হারাম শরিয়াতে এইভাবে শোক দিবস পালন করার নাম এরকম মিছিল করা, রাস্তা বন্ধ করা, র্যালি করা, শোভা শোকসভা করা, এগুলা তো আসলে ইসলামে নাই। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত বন্ধুগণ, এরপরে আমাদের চতুর্থ নম্বর বিষয় হলো যে এখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুকে বা কারবালাকে কেন্দ্র করে আমাদের সমাজে তাজিয়া করা হয়ে থাকে, তাজিয়া মিছিল বের হয়। সেই ঢাকার মানে হোসনি দালান থেকে যারা শিয়া আকিদা রয়েছে তাদেরকে তারা এই সমস্ত মিছিল এবং বেদাতি মিছিল বের করে থাকে। এই তাজিয়াতে যা কিছু হয় সবই শিরক, অধিকাংশ সবই শিরক, এবং তাজিয়া মিছিল করা এটা আশুরা কেন্দ্রিক এবং ওই মুহররম মাসের আরেকটি চতুর্থ নম্বর অন্যতম বেদাত এবং জাহিলিয়াতের একটা অন্যতম বিষয়, এটা একেবারেই হারাম। এরপরে আমাদের 5 নম্বর বিষয় হলো যে এই তাজিয়া মিছিলে দেখা যায় যে বুক চাপড়ানো হয়, গাল থাপড়ানো হয়, হ্যাঁ, এরপরে বুক চাপড়িয়ে চাপড়িয়ে হাই হাসান হাই হুসাইন এরকম ইয়া হুসাইন বলা হয়, হাই হুসেন বলা হয়, হ্যাঁ হুসাইন রাদিয়াল্লাহু আনহু এতটাও বলে না তারা, হাই হুসেন মানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামকেও তারা এভাবে বিকৃত করেছে। এটা মানে চূড়ান্ত একটা জাহেলিয়াত। এবং দেখা যাচ্ছে যে আমি নিজে দেখেছি এই সমস্ত মিছিলে যে সমস্ত মানুষ থাকে কোনো মানুষের মানে সালাত আদায় করে বা ভালো মুসলিম প্র্যাকটিসিং মুসলিম বলে মনে হয় না, এবং তাদের কোনো আমল আকিদা আছে বলে মনে হয় না, শুধুমাত্র ওই তাজিয়া মিছিলে এসে গাল চাপড়ালো, বুক থাপড়ালো, গা কেটে ফেললো, তারপরে ইয়া হুসাইন বা ইয়া হাসান বলে চিৎকার দিল, এতে করে কখনো কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মহব্বত প্রকাশিত হয় না। বরং এগুলো শরীয়তের নামে হারাম এবং বেদাত, এগুলো কখনো করা যাবে না। এরপরে 6 নম্বর বিষয় হলো যে এই দিনে কালো পোশাক পরা, কালো বেজ ধারণ নিয়ে বহন করা, মানে এই যে কালো চিহ্নটা এটাই মানে একটা মানে শোকের বিষয় প্রকাশ করে। এজন্য মানে দেখা যায় যে কালো ব্যাজ ধারণ করে, কালো পোশাক পরে, দেখা যায় আমাদের রাজনৈতিক নেতারা দেখা যাচ্ছে তারা যে সমস্ত শিরকি এই সমস্ত শোক দিবস পালন করে বা এগুলো করে থাকে ঠিক অনুকরণ করে মুসলিমদের মধ্যে একদল মানুষ বাড়াবাড়ির নামে এই যে বিষয়গুলো করছে এগুলা আসলে টোটালি হারাম এবং এগুলো কখনো ঠিক নয়। এরপরে 7 নম্বর বিষয় হলো যে এই আশুরা এবং মুহররমকে কেন্দ্র করে তাজিয়া মিছিলে দেখা যায় যে রক্ত ছিটানো হয় বা লাল রং ছিটানো হয়, গায়ে লাল রং মেখে এরকম বলে যে হ্যাঁ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য রক্ত দিল, এরকম বিভিন্ন প্রদর্শনী করা হয়ে থাকে, এগুলো কখনো ইসলামে ঠিক নয়। এরপরে 8 নম্বর বিষয় হলো যে এই যে গা কেটে ফেলা, পিঠ কেটে ফেলা বা গায়ে এইভাবে মারা, আঘাত করা, জিঞ্জির দিয়ে আঘাত করা, এটা এটা ইসলামে হারাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা কখনো নিজেরা নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিও না। কাজে এইভাবে আপনার শরীরের রক্ত বা আপনার শরীর নিজেকে নিজের শরীরে আঘাত করা, এইভাবে রক্ত ঝরানো বা এগুলা করা, এটা কিন্তু কখনো ইসলাম এবং শরীয়ত কখনো জায়েজ করেনি, এগুলো কখনো ঠিক নয়। এরপরে 9 নম্বর বিষয় হলো যে এই যে শিকল খেলা, মানে শিকল দিয়ে গায়ে এরকম করে জোরে জোরে মারে আর জোরে জোরে ইয়া হোসাইন ইয়া হোসাইন, হ্যাঁ, তারপরে ইয়া হোসেন এইভাবে বলে, এইগুলা কখনো ঠিক নয়। মানে এইগুলা শরীয়তের নামে সব কিছুই বাড়াবাড়ি এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে শোক প্রকাশের নামে শিরকি আমল, এগুলা আসলে ঠিক নয়। এরপরে আমাদের সমাজে যেটা 11 নম্বর হয়ে থাকে সেটা হলো যে এই মহররম মাসকে কেন্দ্র করে লাঠি খেলা হয়ে থাকে। সমাজ অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন যে এই লাঠি খেলা হয় বা লাঠি নিয়ে বের হয়ে যায়, আমাদের এলাকায় কাশিদ বের হওয়া বলে, এরকম সুন্দর পোশাক আশাক পরে যুদ্ধের মহড়া দেয়, লাঠি খেলা হয়, এগুলা মানে তারা যুদ্ধ করছে, এই যে মানে বিষয়গুলা, হ্যাঁ, সবই আসলে ঠিক নয়, এগুলো কখনো আসলে ইসলামের শরীয়তের কোনো বিষয় নয়। এরপরে আমাদের 12 নম্বর অনেক অনেকে রয়েছে যে এই যে দিনকে কেন্দ্র করে যুদ্ধের মহড়া দেয়, যুদ্ধের মহড়া দেওয়া, এটা এটাও একটা মানে ভণ্ডামি, মানে এটা একটা শরীয়তের সাথে প্রতারণা এবং মানে মিথ্যাচার, এগুলো আসলে সত্য তো কিছু নয়, এগুলো সবই বানিয়ে রূপক আর কি, রূপকর করতে হয়। এরপরে সম্মানিত বন্ধুগণ, এরপরে আরও বিষয় রয়েছে যে আমাদের মহররম বা আশুরা কেন্দ্রিক আমাদের সমাজে আরও যে বিদাতগুলো হয়ে থাকে, যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ওই ভুয়া কবর তৈরি করা হয়ে থাকে, ভুয়া কবর তৈরি করে সেখানে সিজদা করে, সেখানে চাই, সেখানে ফল ফলাদি দিয়ে থাকে, এই যে ভুয়া কবর তৈরি করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এটা বলছেন যে মানে মানজারা কবরান বিলা মাকবুরিন কাআন্নামা আবাদা সানাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকির হাদিসের মধ্যে বলছেন যে যেখানে কোনো কবর নাই সেই কবরকে মিথ্যা কবর বানিয়ে যদি কেউ জিয়ারত করে বা সেটা প্রদক্ষিণ করে বা কিছু করে তাহলে সে যেন মূর্তি পূজার সমান পাপ করে, নাউজুবিল্লাহ। অতএব হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ভুয়া কবর বানানো, এটা একবারে শিরক এবং শিরক আকবর, এটা চূড়ান্ত ধরনের একটা শিরক, এটা এটা আসলে কখনোই ঠিক হতে পারে না। এবং সেই কবরের অনেক এটা মনে করে থাকে যে সেই কবরে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রুহ হাজির হয়েছে, এগুলো সব মিথ্যাচার শরিয়াতের নামে এবং এগুলো হলো শিরকে আকবর, এগুলো কখনোই করা যাবে না। এরপরে আমাদের সমাজে আরও প্রচলিত রয়েছে 15 নম্বর যে বিষয় সেটা হলো শিয়াদের ইমাম বাড়া, ইমাম বাড়া মানে তারা যেখানে মানে তাদের যেটা মসজিদের মতো বা গির্জার মতো বা মন্দিরের মতো সেখানে তারা বিভিন্ন কিছু বানিয়ে রাখে, মিনারের মতো বানিয়ে রাখে, সেখানে যায় ভক্তি করে, আমি নিজেও দেখেছি একটা ঘরে সেখানে তাকে ইমাম বাড়া বলা হয় তাকে, এগুলো বানানো এবং এগুলাতে যে মানে সেখানে পূজা অর্চনা দেওয়ার মতো করে ভক্তি করা কিছু চাওয়া, এগুলো সবই শরীয়তের নামে নোংরামি এবং শিরক, এগুলো কখনো কিছু করা যাবে না। এরপরে আমাদের সমাজে দেখা যাচ্ছে যে ঢাকায় আমি নিজেও দেখেছি মুসলিম দালান থেকে যে মিছিল বের হয়, এরপরে মিরপুরের 11, 11:30, 12, কালসি, তারপরে বিহারি পল্লী, এই সমস্ত এলাকায় মানে যে কোনো মানে শিয়াদের যেগুলো আবাসস্থল বা শিয়ারা যেখানে বসবাস করে থাকে এগুলো আপনি গেলে মানে এত পরিমাণ শিরক এবং বেদাতের সরাসরি আপনি দেখতে পাবেন যে এরা ইসলামের নামে কত ধরনের শিরক এবং বেদাত মুসলিম সমাজে অনুপ্রবেশ করাচ্ছে, এবং এদের আমল আকিদা দেখলে মানে মুসলিম বলে কোনো মনে হয় না, তারা মনে হচ্ছে যে আলাদা একটি কোনো সম্প্রদায় এবং তারা শিরক এবং বেদাত নিয়ে সবসময় ব্যস্ত রয়েছে। এই ধরনের এই দিনে বিভিন্ন ধরনের মানে শিরক এবং বেদাত তারা করে থাকে। এরপরে দেখা যাচ্ছে যে ঢোল বাজানো হয়ে থাকে মিছিলের শুরুতে শেষে মাঝখানে বিভিন্ন ঢোল বাজানো হয়ে থাকে, এবং আমি নিজেও দেখেছি যে মিরপুরে যখন আমরা পড়তাম মিরপুর 11:30 আমাদের মাদ্রাসা দারুসুন্নাই, তো সেই আশেপাশে অনেক শিয়ার বসবাস, হ্যাঁ, সেখানে এমনকি তারা মানে শিয়া এত অধ্যুষিত শিয়া এলাকার জন্য সেই আমাদের সহি আকিদার এবং আহলুল হাদিসদের বিখ্যাত মাদ্রাসার মসজিদকেও সারা শিয়া মসজিদ বলে থাকে, নাউজুবিল্লাহ। আপনি যদি সেখানে যে গাড়িওয়ালাকে বলেন যে শিয়া মসজিদ যাবো তো ওই মসজিদ দেখা দিবে, অথচ সেটা আহলুল হাদিসদের মসজিদ এবং সহি আকিদার মসজিদ, নাউজুবিল্লাহ, এটা একটা মিথ্যাচার যদিও। তো সেই জায়গাতে আমরা যখন পড়াশোনাও করতাম তখন দেখা যেত যে একবারে মহররম মাস পড়লে তারা ঢোল বাজনা নিয়ে একবারে বের হয়ে যেত মাদ্রাসার সামনে দিয়ে, ছোট ছোট বাচ্চারা ঢোল বাজাতো, তাদের প্রত্যেকের বাড়িতে ঢোল আছে, ঢোল বাজায়, বাজনা এরকম বাজায়, বিভিন্ন ধরনের পড়াশোনার ডিস্টার্ব দিত, এইভাবে এই যে বাদ্যযন্ত্র তারা বাদ্যযন্ত্রকে মানে হালালের মতো বানিয়ে নিয়েছে, অথচ সেটা তো হারাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টোটাল এগুলো হারাম ঘোষণা করেছেন, এবং মুসলিম উম্মার উপর গজব আসার অন্যতম কারণ হলো গান বাজনা বাদ্যযন্ত্র। কাজেই এগুলো যারা করে থাকে শরীয়তের নামে তারা কখনো ঠিক হতে পারে না, বরং এগুলো চূড়ান্ত ধরনের আকবারুল কাবাইর বা বড় বড় গুনাহ। এরপরে আরও এক ধরনের মানুষ রয়েছে যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে বরকতের পিঠা বানায়, কিছু পিঠা বানিয়ে ওইটা বিতরণ করে, আবার বলে যে এই পিঠা হলো তাবারুক, মানে তাবারুক দেয় বা বরকতের পিঠা মনে করে,
এই যে মানে এই পিঠার মধ্যে বরকত রয়েছে, বা এই পিঠার মধ্যে কিছু একটা খেলে ভালো হয়ে যাবে, বা এরকম কিছু, এইরকম যত ধ্যান ধারণা সব হলো শিরকিয়াতের ধ্যান ধারণা, এগুলা একবারে হারাম। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু নামে ডেক বসায়, বড় পাতিল বসায়, সেই পাতিলের মধ্যে রেখে দেয়, ওখানে মানুষেরা দান করবে, সেই দানের টাকা দিয়ে ওরস করা হবে, বা মিলাদ কিয়াম করা হবে, বা সেখান থেকে কিছু শেরক এবং বেদাত, যে কোনো ধরনের শেরক বেদাত করা হয়ে থাকবে, এইরকম ডেক বসানো, এটাও একটা এক ধরনের চাঁদাবাজির মতো, এক ধরনের ওখানে ডাল চাল দিয়ে খিচুড়ি পাকানো হবে, এই যেগুলো করা হয় শরীয়তের নামে, একে তো হারাম খাবার, আবার ওখানে ডেক বসিয়ে চাঁদার মতো ইসলামের নামে তারা টাকা কালেকশন করছে, নিজেদের পেট পূজা করছে, এটা আত্মসাৎ করছে, এরকম বিভিন্ন ধরনের ফন্দি ফিকির করছে, যেটা মানে শয়তানি আমল, এবং এগুলো ইসলামের নামে সবই হারাম। এরপরে আবার দেখা যায় যে বরকতের মুরগ, অনেক সময় দেখা যায় যে পুকুরের মধ্যে মুরগ ছেড়ে দেয়, পানিতে ছেড়ে দিয়ে যুবকেরা যুবতীরা এক জায়গায় হয়ে ওরা ওই মুরগ ধরার জন্য প্রতিযোগিতায় নেমে যায়, এটা বরকতের মুরগ। এইরকম করে সমাজে আশুরার কেন্দ্রিক মুসলিম উম্মার ভিতরে যে কি ধরনের শিরক এবং বিদআত রয়েছে, নাউজুবিল্লাহ, এগুলা একেবারে ডাহা শিরকে আকবার, এবং এগুলা থেকে মুসলিম উম্মাকে অবশ্যই হেফাজত হতে হবে, বাঁচতে হবে। এরপরে সম্মানিত বন্ধুগণ, এরপরে বিষয় হলো যে আমাদের মধ্যে অনেকের ধারণা রয়েছে যে মুহররম মাসে বিবাহ নিষিদ্ধ। আমাকে নিজেও একজন প্রশ্ন করলেন কিছুদিন আগে যে হুজুর মুহররম মাসে বিয়ে করা যাবে কিনা, বলছে কেন যাবে না, তো বলছে যে একদল মানুষ বলছে যে মুহররম মাস শোকের মাস, এই মাসে বিয়ে করা যাবে না, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছে আর সেই মাসে তুমি বিবাহ করে আনন্দ করবা, এটা তো হতে পারে না, কাজেই এই মুহররম মাসে বিবাহ নিষিদ্ধ একবারে, নাউজুবিল্লাহ, কত বড় জাহেলিয়াত এগুলা। এরপরে কেউ কেউ ধারণা করছেন যে মহররম মাসে দুধ পান করানো যাবে না, সন্তানকে দুধ পান করানো থেকে বিরত থাকবে, এই যে ধারণাগুলো এগুলো তো একবারে শরীয়তের অপপ্রচার এবং মিথ্যাচার, জাহেলিয়াত। কেউ কেউ আবার একদল মারেফাতপন্থী সুফি রয়েছে বা ভণ্ড ফকির রয়েছে, তারা আবার পেশাব করে পানি নেয় না, কেন পানি নেয় না, তাদের কাছে বললে তারা বলছে যে পেশাব করে পানি নিব, যেই পানির জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলো, সেই পানি আমি আমার হলো লিঙ্গে লাগাবো, বা আমার হলো গোপন অঙ্গে লাগাবো, এইটা কত বড় ধরনের অপমান করা হবে, নবীর আওলাদকে অপমান করা হবে, কাজেই পানি নেওয়া যাবে না, নাউজুবিল্লাহ। তাহলে যদি পেশাব করে পানি নেওয়া যদি অন্যায় হয়ে থাকে, তো পানি পান করা, যে হুসাইন রাদিয়াল্লাহু পানির জন্য শাহাদত বরণ করলো, আপনি পানি খান কেন, আপনিও পানি না খেয়ে দেখি আপনি কত বড় হুসাইনের আশেক। এই যে মিথ্যাচারগুলো যারা করছে এগুলো সবই হারাম এবং ঠিক নয়। এবং দেখা যাচ্ছে যে আমাদের সমাজে দেখুন যে আমরা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বরণকে কেন্দ্র করে মিছিল করছি, তাজিয়া করছি, গায়ের রক্ত ঝরাচ্ছি, এই সেই অনেক কিছু করছি, তো যদি তাই হয় যে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করে তার জন্য তার রক্ত দেওয়া হয়েছে, তাই আমরাও রক্ত দিচ্ছি, বা আমরা তাজিয়া মিছিল করছি, বা এগুলা, তাহলে তার বড় ভাই হাসান রাদিয়াল্লাহু আনহু, তাকে তো বিষ প্রয়োগ করে হত্যা করা হলো, তো তার মহব্বত আপনি বিষ খেয়ে দেখি আপনি মরেন দেখি, মানে মুখে শুধু মানে হুসাইন হুসাইন বলে, হাসান হাসান বললে কখনো হয় না, বরং তাদের শরীয়তের অনুসরণ করতে হবে, তাদের আদর্শের অনুসরণ করতে হবে, এগুলা মানে ভুয়া একবারে। এরপরে দেখা যায় সাহাবাই কেরামদের মধ্যে তার চাইতে সিনিয়র অনেক সাহাবি, তার পিতা এবং প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু আনহুম, এরকম যারা রয়েছেন তারা ওই সঙ্গে, এবং হামজা ইবনে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইয়্যিদুস সুহাদা, এই হামজা ইবনে আব্দুল মুত্তালিব সবচেয়ে বড় শহীদ হলো, শহীদের সবচেয়ে বড় সর্দার হলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, তো তার শাহাদতে মুসলিম উম্মার তো কোনো, তাকে তো কত কষ্ট দিয়ে শাহাদত বরণ করানো হয়েছে, তো তার জন্য তো মুসলিম উম্মা মিছিল করলো না, মিটিং করলো না, বা এরকম কোনো শোক দিবস পালন করলো না। তাহলে যারা এগুলা আপনারাও তো করেন না, যারা শিয়া রয়েছে তারাও তো এগুলা তাদের নামে করে না, শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নামে করে থাকে, মানে কি, মানে হলো যে এইখানে তাদের হলো মতবাদ রয়েছে, মিথ্যাচার রয়েছে, শিরক এবং বিদআতের ব্যাপারে তারা এরকম বিভিন্ন কিছু তালগোল পাকিয়ে করে থাকে, এগুলো সবই হলো তাদের জাহেলিয়াতে আমল। সম্মানিত বন্ধুগণ, এরপরে আবার দেখা যাচ্ছে যে কারবালার ওয়াজের নামে কত মিথ্যা আমাদের সমাজে প্রচলিত রয়েছে, সেই আমাদের তুফাজ্জল ভৈরবী মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুন, কি যে উপায় না হলে তার হবে আল্লাহ ভালো জানে, আল্লাহ তাকে ক্ষমা করে আমরা দোয়া করছি, কিন্তু কারবালার নামে কত মিথ্যা ওয়াজ তার রয়েছে, তার ওয়াজ শুনে মানুষ কত মিথ্যাচার শুনেছে, হ্যাঁ, এবং রক্তে লালে লাল হয়ে এলো কারবালার ময়দান, হ্যাঁ, এরকম যে মিথ্যা কথাগুলো রয়েছে। তারপরে আমাদের সমাজে কারবালাকে কেন্দ্র করে জারি গান, বিভিন্ন গানের প্রচলন রয়েছে, আপনি সার্চ দেন ইউটিউবে, দেখেন এগুলো মিথ্যাচার কত রকম পেয়ে যাবেন, কারবালাকে কেন্দ্র করে এত ধরনের শিরক এবং বেদাত মুসলিম উম্মার মধ্যে প্রচলিত রয়েছে যা কল্পনাও করা যায় না, একবারে জাহেলিয়াত সব কিছু। এই জারি গান বলা, এগুলো খেলার আয়োজন করা, এই মিথ্যা ওয়াজ করা, তারপরে 10ই মুহররমে বক্তব্যের নামে কত মিথ্যাচার করা হচ্ছে, কত মিথ্যা কাহিনী বলা হচ্ছে, হাজার হাজার কথা মুসলিম উম্মার মধ্যে
মিথ্যাচার করে যাচ্ছেন তারা। এরপরে কারবালার ওয়াজের নামে দেখা যাচ্ছে বলছে যে যখন হুসাইন রাদিয়াল্লাহু কারবালায় শহীদ হচ্ছেন তো ফাতেমা কান্দিয়া কয় আজবুজি হুসাইন কারবালাতে শহীদ হয়। এই যে গান গজল বা এইরকম মিথ্যা কথা যেইগুলা, এরকম হাজার হাজার বিষয় রয়েছে কারবালাকে কেন্দ্র করে মিথ্যা ওয়াজ মিথ্যা গল্প কাহিনী বানিয়ে এমনভাবে সব কিছু করেছে তালগোল পাকিয়ে, সব এগুলো শিয়াদের চক্রান্ত। এবং এই চক্রান্তের বিষয়গুলো আজকে আস্তে আস্তে মুসলিম উম্মার মধ্যে সুন্নিদের মধ্যে প্রবেশ করছে, আমরা না বুঝে অনেকে এগুলোর মধ্যে জড়িত হয়ে যাচ্ছে। কিন্তু আপনাকে সচেতন হতে হবে, আপনার সঠিক আমল এবং বিশ্বাসের ব্যাপারে আপনাকে সজাগ সোচ্চার হতে হবে, এবং কোনটা শিরিক কোনটা বেদাত আপনাকে বুঝতে হবে, আর কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটাও বুঝতে শুনে আপনার নিজে বাঁচতে হবে, আপনার পরিবারকে বাঁচাতে হবে, আপনার আহালকে বাঁচাতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে, সমাজকে বাঁচাতে হবে। এটা আপনার একটা কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব আল্লাহ দিয়েছেন। কাজে আসুন আমরা সেগুলো বিষয়ে আমরা খেয়াল করি। এরপরে আরও অনেক বিষয় রয়েছে যে বকরির মানে একটা বকরিকে তারা আলী একটা বকরিকে তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বানাই বানিয়ে সেই ইমাম বাড়াতে নিয়ে যেয়ে সেখানে তাকে কষ্ট দেয়, ঘুঁচিয়ে ঘুঁচিয়ে তাকে হত্যা করে, আর তারা বলে যে আমরা এটা আয়েশাকে হত্যা করলাম, নাউজুবিল্লাহ। এবং শিয়াদা এই জঘন্য শিয়ারা এখনও বিশ্বাস করে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মাহাতুল মুমিনিন, আল্লাহ রব্বুল আলামিন মুমিনদের মা বানিয়ে দিয়েছেন নবীর স্ত্রীদেরকে। তার ব্যাপারে তাদের আকীদা হলো যে সে জেনাকার, নাউজুবিল্লাহ। এবং তারা তাদের বইপত্রে মিথ্যা করেছে, এবং তারা তাদের নামাজে প্রত্যেক সালাতে তাদের ভিতরের কোনোতে বা দোয়াতে মুসলিম বানানোর সময়তে তারা বলছে যে বলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাফসা সকলে হিয়া ফিন্নার, তারা জাহান্নামী, নাউজুবিল্লাহ। এইরকম কত ধরনের মিথ্যাচার রয়েছে, শিয়ারা হলো একেবারে অমুসলিম, এবং শিয়ারা কখনো মুসলিম হতে পারে না। যারা শিয়াদেরকে ভাই বলেছে, যারা বলছে শিয়া আমার মুসলিম ভাই, চূড়ান্ত মিথ্যা কথা হয়েছে এটা, এবং এইটা কখনো হতে পারে না। যাদের এই সমস্ত আমল এবং আকিদা, যারা এবং যারা সহি আকিদার বিরুদ্ধে, এবং যারা মানে হারাম আইন শরীফ আইনের বিরুদ্ধাচরণ করে এবং তাকে হারাম আইনকে উৎখাত করার কথা বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দুর্রা মারার কথা বলে থাকে, তাকে জেনাকার বলে থাকে, এবং তারা বলে থাকে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারপরে হাফসা এরা সবাই জাহান্নামী, আবু বকর উমর রাদিয়াল্লাহু জাহান্নামী, এরপরে সমস্ত সাহাবাইকেরা মুরতাদ হয়ে গেছিলেন শুধুমাত্র তিনজন ব্যতীত, এইরকম যারা কথা বলে তারা কিসের মুসলিম, কেমনে তারা মুসলিম হতে পারে, তারা কখনো মুসলিম হতে পারে না। এই ইরান মুসলিমদের সবচাইতে বড় শত্রু, পৃথিবীর প্রান্তে প্রান্তে সালাফি এবং আহলুল হাদিসদেরকে এবং সহিয়াকিদার সমস্ত মানুষদেরকে মারার এবং হত্যা করার চক্রান্তের প্রধান হলো এশিয়ারা এবং ইরানিরা। মুসলিমদেরকে তারা বিভিন্নভাবে কষ্ট করছে, কষ্ট দিচ্ছে, হত্যা করছে হাজার হাজারভাবে, কিসে তারা মুসলিম হতে পারে, কাজে তারা কখনো মুসলিম হতে পারে না। সম্মানিত বন্ধুগণ, এরপরে আমাদের মধ্যে আরও অনেক বিষয় রয়েছে যে এই এই ঘটনাকে কেন্দ্র করে সাহাবাই কেরামদেরকে গালি দেওয়া হয়ে থাকে। সাহাবাই কেরামদের নাম নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার নাম নিয়ে তাকে গালি দেওয়া হয়, তারপরে ইয়াজিদ রহমাতুল্লাহ আলাই তাকে গালি দেওয়া হয় বা ইয়াজিদকে গালি দেওয়া হয়ে থাকে, তাকে দোষী করা হয়ে থাকে, সেটা আলাদা বিষয়। হয়তো তার শাসন আমলে ঘটনাটা ঘটেছে, সেই হিসাবে তার একটা দায়বদ্ধতা থাকতেই পারে, কিন্তু তিনি এই হত্যার ব্যাপারে দুঃখিত হয়েছেন এবং তিনি হত্যার আদেশও দেন নাই, এবং বরং তিনি আহলে বায়াতদের সাথে ভালো আচরণ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন। কিন্তু এই ইবনু জিয়াদের বা উবাইদুল্লাহ ইবনু জিয়াদের বাড়াবাড়ি, তার সেনাপতিদের বাড়াবাড়ি, সীমারের বাড়াবাড়ি, এই ধরনের বিভিন্ন তালগোল পাকিয়ে বা চক্রান্তের কারণে এই ঘটনার জড়িও ঘটেছে। কিন্তু এখানে ইয়াজিদকে এভাবে দায়ী করা এবং তাকে লানাতুল্লাহ বলা, তার ব্যাপারে মিথ্যাচার করা, তাকে গালি দেওয়া, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া, এই সবগুলো আমাদের সমাজে বাড়াবাড়ি রয়েছে। রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাই কিরামদের গালি দিও না, সাহাবাই কিরামদের গালি দেওয়া নিষেধ। কাজে এই হর এইগুলা যেই প্রচলিত রয়েছে, এগুলো এক ধরনের একেবারেই বড় বড় কাবিরা গুনার অন্যতম গুণা। এবং বর্তমান সমাজে আরও অনেক রয়েছে, অনেক বক্তব্যের মধ্যে এমন কিছু বাড়াবাড়ি তারা বলছে, আজকে যারা বাংলাদেশে সুন্নি নাম করছে সেই হাসানুর রহমান হুসাইনি নকশাবন্দি কি না কি সব এই ধরনের মিথ্যাচার, এবং এই ধরনের যারা বাতিল ওয়াজ এবং বক্তব্য দিয়ে থাকে হাজার হাজার মিথ্যাচার করছে, তাদের মুখে শুধু গালি 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 গালি, আর শরিয়াতের নামে মিথ্যাচার গিবত তহমত করাই যেন তাদের কাজ, গালিগালাস করাই যেন তাদের কাজ, এবং তাদের উচ্ছৃঙ্খলতা তাদের ভাষা শুনলেই বোঝা যায় যে এরা আসলে কত কত ধরনের মূর্খ হতে পারে এবং নিচ হতে পারে। এবং তারা সাহাবাই কেরামদের নামে মিথ্যাচার করছে এবং বিভিন্ন কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে শরিয়াতকে একবারে শরিয়াতের গায়ে আগুন লাগাই দিয়েছে, শরিয়াত ধাঁধা ধাঁধা করে জ্বলছে। এই শরিয়াতের উপরে এই সমস্ত বাতিল আকিদের এত আক্রমণ,
এই বিষয়গুলো থেকে অবশ্যই আমাদের হেফাজত করার জন্য এগিয়ে আসতে হবে। আমাদের নিজেদের বুঝতে হবে আসল আকিদা কোনগুলো, এবং এই সমস্ত নামধারী সুন্নি যারা এই মিলাদ কি আমার খিচুড়ি খাওয়া নিয়ে ব্যস্ত, এরা কখনো সুন্নি হতে পারে না। বরং সুন্নির নাম করে এরা সবচাইতে বড় বেদাতি। বাংলাদেশে যারা সুন্নির নাম করে থাকে দেখবেন অধিকাংশ মাজার পূজারী, পীর পূজারী, অধিকাংশ ভ্রান্ত আমল আকিদার, একেবারেই তারা ভ্রান্ত আমল আকিদার। তাদের কোনো আকিদা সহি নয় এবং তারা সুন্নির নাম ভাঙিয়ে খাচ্ছে, এবং তারা ওয়াজের নামে এরকম মানে কোরআন হাদিসের নামে মিথ্যাচার করে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, এরকম হাজার হাজার বিষয় আমাদের সম্মুখে রয়েছে। এরপরে এই মহরম এবং আশুরাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে মিডিয়ার অপপ্রচার রয়েছে। মিডিয়াতে দেখা যাচ্ছে যে কি বিষয়, মিডিয়ায় এবং আমাদের সমাজে মিডিয়া এটাই মনে করে থাকে যে মিডিয়ায় দেখবেন আপনি প্রচার করছে যে 10ই মুহররম কারবালার কারবালা কারবালা, 10ই মুহররম যে আরো ইতিহাস আছে, 10ই মুহররম যে আরো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে মুক্তি দিয়েছিলেন, এগুলো অধিকাংশ মুসলমান জানে না এবং মিডিয়াতে আসে না, মিডিয়াতে লেখা হয় না, পত্র পত্রিকায় সঠিক ইতিহাসটা বলা হয় না। এবং এই মুহররমকে কেন্দ্র করে যে সমস্ত ভুল কথাগুলো সেগুলোই বারবার মিডিয়াতে আসার কারণে সাধারণ মানুষও মনে করে হয়তো এটাই ঠিক, এগুলো কখনো করা যাবে না। এরপরে আমাদের বিষয় রয়েছে যে কারবালার বিষয়কে আমরা বলে থাকি হক এবং বাতিলের দ্বন্দ্ব, এটা কখনো ঠিক নয়। বরং হক এবং বাতিলের দ্বন্দ্ব আছে, সেটা আলাদা বিষয়, কিন্তু ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহুকে হক আর ইয়াজিদকে বাতিল বানিয়ে এই যে দুজনকে দোষী করার বা একজনকে দোষী করার একজনকে একবারে আসমানে তুলে দেওয়ার এরকম যে বিষয় করা হয়, অবশ্যই ইমাম হোসাইন রাজিয়াল্লাহু আনহু হক এবং মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ সেও অবশ্যই হক, যেহেতু সেও খলিফা এবং সাহাবাই কেরাম তার হাতে বায়াত করেছেন। কিন্তু বিষয়টা হলো যে এই কারবালার ঘটনা একটা অনাকাঙ্ক্ষিত এবং তৃতীয় পক্ষদের একটা চক্রান্তের ফসল, এবং এইখানে হুসাইন রাদিয়াল্লাহু আনহু এবং ইয়াজিদের মধ্যে পারস্পরিক সেরকম ধরনের বিশাল কোনো দ্বন্দ্ব বা একে অপরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছে, একে অপরকে কাফের বলেছে, এরকম কোনো কিছু আসলে হয় নাই। বরং একজন হক একজন বাতিল এটা নয়, বরং তৃতীয় যারা পক্ষ তারাই বাতিল এবং তারাই চক্রান্ত করে উভয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে মুসলিম উম্মারে বিরাট খড়িরা করেছে। এই জন্য সেই শিয়ারাই দায়ী, সেই ইরানের শিয়ারাই দায়ী, এবং সেই কুফাবাসীদের চক্রান্ত এবং কুফাবাসীদের মানে বিশ্বাসঘাতকতা সেটাই কিন্তু মূলত দায়ী। আপনারা সঠিক ইতিহাসটা পড়ে দেখুন, আল বিদায় ও অন্যহায় খুলুন। এরকম যারা মানে সিয়ারু আলামিন নুবালা আছে, এরকম তার আর শাহরাস্তানি বিভিন্ন বই রয়েছে, এবং সঠিক ইতিহাস বাংলা ভাষাতেও বিভিন্ন রয়েছে, সেরও তারপরে বিদায় অন্যহায় অনুবাদ হয়েছে বাংলা ভাষা ইসলামিক ফাউন্ডেশন থেকে, তারপরে মহতারাম আমিরা জামা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের আশুরায় মহরম আমাদের করণীয় বর্জনের বই রয়েছে, তারপরে আবদুল্লাহ শাহেদ মাদানি তার হলো আপনার মহরম মাসের সঠিক ইতিহাস, কারবালার প্রকৃত ইতিহাস, কারবালায় কী ঘটেছিল, এরকম বিভিন্ন বই রয়েছে। সঠিক ইতিহাস জানতে হলো আপনাকে এগুলো পড়তে হবে, এবং এগুলোর ভিতরে যেটা বর্ণিত হয়েছে সেটাই সঠিক। আর আমরা প্রচলিত যে অর্থগুলো শুনছি এবং আমরা জানি সেগুলো আসলে অনেকাংশেই ভুল। সম্মানিত বন্ধুগণ, এরপরে আমাদের আরও বিভিন্ন রয়েছে যে এই বিষয়কে কেন্দ্র করে আমাদের অনুষ্ঠান করা, দোয়া করা, মিলাদ কুলখানি করা, এরকম তাবারুক বিতরণ করা হয়ে থাকে, এগুলো সব হলো বিদআতি আমল। এবং এই দিনকে লক্ষ্য করে এই তাজিয়া, তারপরে হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাজির নাজির মনে করে তার কাছে কিছু চাওয়া, এগুলো হলো সবই আমাদের সমাজে আশুরা এবং মহরমকে কেন্দ্র করে প্রচলিত বেদাত। এই বেদাতগুলো থেকে আমাদের অবশ্যই সতর্ক এবং সাবধান হতে হবে, মুসলিম উম্মাকে বাঁচানোর জন্য আমাদের এগিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহুম্মা আমিন। এখানে আরেকটি বিষয় রয়েছে যে আপনারা বিষাদ সিন্ধুর নাম শুনেছেন, সেই মীর মুশাররফের লেখা বিষাদ সিন্ধুর মধ্যে এইরকম আহলে বায়াতদের কেন্দ্র করে বিভিন্ন রচনার নামে মিথ্যাচার করা হয়েছে, এবং সেই বিষাদ সিন্ধুর অধিকাংশ কথাই মিথ্যাচার এবং বাড়াবাড়ি। এই বিষাদ সিন্ধুকে বিষাদ সিন্ধু না বলে মিথ্যার সিন্ধু বলাটাই ভালো। এবং এই শিয়া মীর মুশাররফের আমল আকিদা বা বিভিন্ন বিষয় রচনাবলীর মাধ্যম দিয়ে, গল্প এবং প্রবন্ধের মাধ্যম দিয়ে মুসলিম উম্মার মধ্যে, সুন্নিদের মধ্যে এগুলো অনুপ্রবেশ ঘটেছে। এখান থেকে আপনাকে বাঁচতে হবে। এবং আমরা এই যে বাংলাদেশে শিয়া মতবাদের এত প্রভাব আমরা দেখতে পারি, এর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনাকে বুঝতে হবে যে এই বাংলাদেশের যারা সেই মানে মুঘল সাম্রাজ্যে যারা ছিলেন, সম্রাট ছিলেন, তারা অনেকাংশে অনেক শিয়া ছিলেন, তাদের শাসনামলে এই শিয়াদের আমল আকিদা মুসলিমদের অনুপ্রবেশ ঘটেছে। তারপরে তাজিয়ার বিষয়টি সেই মুরাদ শাহ, এই বাংলার সুবেদার ছিলেন, তাদের সময়তে এগুলো এসেছে। এরকমভাবে বিভিন্ন তাজিয়া সহ সেই হুসনি দালান তারাই নির্মাণ করে গেছে, এরকম মীর মুশাররফ, তারপরে আমাদের সেই সিরাজউদ্দৌলা বলেন, তারপরে মুর্শিদ কুলি খান, নবাব আলীবর্দী খাঁ, এরকম অনেকে মীর মুশা, তারপরে আমাদের মহসিন
হাজী মোহাম্মদ মহসিন, এরা অনেকে শিয়া ছিলেন, এবং এইভাবে শিয়াদের আমল এবং আকিদা মুসলিম সমাজ অনুপ্রবেশ ঘটেছে, এবং এই জন্য শিয়া মতবাদের এত প্রভাব বাংলাদেশে, এবং বাংলাদেশে অনেকে শিয়া রয়েছে, এবং তাদের যে জঘন্য আমল এবং আকিদা সেই বিষয়গুলো আমরা অনেকে জানি, এবং যারা জানি না তারা আমরা জানবো আগামীতে আমরা এগুলো নিয়ে আলোচনা করার জন্য প্রয়াস পাবো ইনশাআল্লাহ। আসুন এই মহররম এবং আশুরাকে কেন্দ্রিক আমাদের সমাজে যে বেদাতগুলো রয়েছে এগুলো থেকে আমরা সকলে বাঁচি, এবং সকলে আমরা ফিরে আসি, এবং আমাদের সঠিক এবং আমল আকিদাকে পুনরুদ্ধার করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এ বলে শেষ করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।